শতকরার যে কোনো সমস্যাকে কিভাবে বুঝে বুঝে সব থেকে ছোট পদ্ধতিতে নিমেষেই করে ফেলা যায় সেই কৌশলগুলি এরপর থেকে আমি দেখাতে থাকব। আজকে এই সংক্রান্ত এটি প্রথম ক্লাস, এর জন্য আমি মূলত দুটি কনসেপ্ট কাজে লাগাবো, একটি হলো 100% কনসেপ্ট আর একটি হলো রেশিও কনসেপ্ট বা অনুপাতের ধারণা। এই দুটি ধারণা একসাথে প্রয়োগ করে খুব তাড়াতাড়ি এমনকি এক লাইনেও অনেক প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এর জন্য কোনো কিছু সূত্র মনে রাখতে হবে না বা ঐকিক নিয়মেরও ব্যবহার করতে হবে না এবং পদ্ধতিটি খুবই সহজ, আশা করি সকলেই তোমরা বুঝতে পারবে। দেখো আজকের সমস্যাটিতে বলা হয়েছে পরীক্ষায় একজন ছাত্র 39% নাম্বার পেয়ে 58 নাম্বারের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়, পরীক্ষাটি কত নম্বরে ছিল? তাহলে আমরা যদি প্রথমে 100% কনসেপ্টটি কাজে লাগাই, দেখো সেক্ষেত্রে প্রথম ছাত্রটি 100% নাম্বারের মধ্যে 39% নাম্বার পেয়েছে 100% নাম্বারের মধ্যে এবং দ্বিতীয় ছাত্রটি 100%-এর মধ্যে 55% নাম্বার পেয়েছে। তাহলে যদি আমরা এই তিনটির অনুপাত করি অর্থাৎ মোট নাম্বার 100:2 প্রথম ছাত্রের নাম্বার :2 দ্বিতীয় ছাত্রের নাম্বার, তাহলে এই তিনটের নাম্বারকে আমরা অনুপাত করলাম 100% :39% :55%, এটি হলো মোট নাম্বার ও প্রাপ্ত নাম্বারের অনুপাত। তাহলে এই অনুপাতটি তৈরি করে নিতে পারলেই সমস্যাটির সমাধান তোমরা প্রায় করে ফেলতে পারবে। সেক্ষেত্রে দেখো এখানে আর কি কি প্রদত্ত রয়েছে, এখানে প্রথম ছাত্র 18 নাম্বারের জন্য ফেল করে, তার মানে প্রথম ছাত্র 5 নাম্বার। সেই ক্ষেত্রে যদি আমরা 5 নাম্বারটিকে মনে মনে পি ধরি, তাহলে সেই ক্ষেত্রে প্রথম ছাত্রটি পেয়েছে P-58। যদি এটি ধরার প্রয়োজন হবে না, এটি বোঝার সুবিধার জন্য কেবলমাত্র বলছি, তাহলে প্রথম ছাত্র 5 নম্বর অপেক্ষা 58 নম্বর কম পেয়েছে অর্থাৎ P-58 এবং দ্বিতীয় ছাত্র 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পেয়েছে অর্থাৎ P+22। তাহলে এই দুটি নাম্বার আমার দেওয়া আছে এবং এই অনুপাতটি দেওয়া আছে, তাহলে এইটির সাহায্য নিয়ে আমরা পরীক্ষাটি কত নম্বরে ছিল সেটি বের করব। তাহলে পরীক্ষাটি কত নম্বরে ছিল এই অনুপাতের মধ্যে, দেখো অনুপাতের মধ্যে পরীক্ষাটি বলা হয়েছে 100 নম্বরে ছিল, সেই জন্য যেটি চাওয়া হয়েছে সেটি ডিভাইড বাই করব, অনুপাতের নিয়মটি যেটি চাওয়া হয়েছে সেটি ডিভাইড বাই, আস্তে আস্তে দেখবে এই নিয়মটি অভ্যাসে পরিণত হয়ে যাবে। এইভাবে করতে করতে যেটি চাওয়া হয়েছে সেটি ডিভাইড বাই যেটি প্রদত্ত রয়েছে, তাহলে প্রদত্ত কি রয়েছে, প্রদত্ত রয়েছে এই দুটি অর্থাৎ এখানে প্রথম জনের নাম্বার P-58 আর দ্বিতীয় জনের নাম্বার P-22। তো এখানে পিটা তো আর নোট, তাই এক্ষেত্রে পিটিকে কাটাতে গেলে অবশ্যই এই দুটিকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এখানে পিটি কেটে গিয়ে এখানে তৈরি হয়ে যাবে 22 যুক্ত 58। তাহলে এখানে 22 যুক্ত 58টি প্রদত্ত, এটি আমরা ধরে নিতেই পারি। এখানে 22 যুক্ত 58টি কি, এখানে 22 যুক্ত 58টি হলো দুজনের প্রাপ্ত নম্বরের অন্তর্ফল, তার মানে এখানে দুজনের প্রাপ্ত নম্বরের অন্তর্ফলটি দেওয়া আছে, তাই এখানে অনুপাত থেকে এই দুজনের নাম্বারের অন্তর্ফলটি আমরা বের করে নেব। সেক্ষেত্রে এই অন্তর্ফলটির মান হবে 55 - 39। তাহলে এখনো পর্যন্ত যে কাজগুলি করলাম সেটি হলো অনুপাতটি থেকে যেটি চাওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষাটি কত নম্বরে, এখানে অনুপাতের মধ্যে এই অংশটিতে রয়েছে 100, এখানে 100 নম্বরের পরীক্ষা এই হিসাবে ধরা হয়েছে, সেই 100/ যেটি প্রদত্ত রয়েছে, যেটি প্রদত্ত রয়েছে মানে এখানে আমরা দেখে নিলাম যে দুজনের নাম্বারের পার্থক্যটি প্রদত্ত রয়েছে, সেই জন্য এখানে এই পার্থক্যটি তৈরি করে নিলাম, এই পার্থক্যটি হলো 55 - 39। এরপরে যেটি দেওয়া আছে সেটিকে আমরা লিখে নেব, তাহলে এই ক্ষেত্রে ×22 যুক্ত 58, তাহলে এটা সমান হয়ে যাবে 100/16 × 80, 500/80, মানে এই ক্ষেত্রে এটির অ্যান্সার হলো 500। তাহলে এক্ষেত্রে এই সি অপশনটি কারেক্ট হবে, এটি এই প্রশ্নের অ্যান্সার।